কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল তেল ও মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বিয়ানীবাজারে বারে সরিষা ১৪ জাতের বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বুধবার বিকালে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে অনুষ্ঠিত এই মাঠ দিবস ও প্রদর্শনীতে অংশ নেন নিদনপুর ও মোল্লাপুর গ্রামের অর্ধশত কৃষক কৃষাণী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুল হক। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শিপন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিতাংশু শেখর দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা পুলক দাস। বক্তারা উন্নত মানের ডাল তেল ও মশলা বীজ উৎপাদন সম্পর্কে নানাবিধ পরামর্শ প্রদানের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনে কৃষকদের ডাল তেল ও মশলা জাতীয় ফসল উৎপাদনে জোর দেওয়ার আহ্বান জানান। ধানের মধ্যে বহু কাজ করা লাগে, ১১টা কাজ করতে হয় ধানের মধ্যে। আপনার সবজির মধ্যে ওখানে গড় বানায় থাকা লাগে, আপনার টমেটো যারা মানে ইয়ে করে, বাঁধাকপি ফুলকপি যারা করে, এইটা একদম পুরো খুব সহজে যে কোনো মহিলারাও চাইলে করতে পারবে, যে কোনো পুরুষও চাইলে করতে পারবে। কারণ এখানে তো কোনো কিছু করা লাগতেছে না, খালি ফালানো, ছিটায় ফালানো। যে এখন সরিষাতে কি সারাদিনে কাজ করা লাগে? আচ্ছা, সরিষার মাঠে কি সারাদিন কাজ করা লাগে? কি করা লাগে এইটা যে কারো পক্ষে সম্ভব, যে কোনো একজন মানে আপনার খুবই ব্যস্ত একজন মানুষও চাইলে সরিষা করতে পারে। একটা মেশিন দিয়ে চাষ দিয়ে বীজ ফালায় দিলেন, ছিটায় ফালায় দিলেন, আর একদিন গিয়ে কেটে নিয়ে আসলেন, শেষ। মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য খসরু মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম, শামীম আহমদ, জামিল আহমদ ও আমিনুল হক সহ আরও অনেকে। শহীদুল ইসলাম সাজু, ABtv, বিয়ানীবাজার।